আচ্ছা, আমরা পড়ছিলাম হরফে জারের বিভিন্ন অর্থ, প্রিপজিশন, হরফে জার, প্রিপজিশন। আরবি ইংলিশে আমরা জানার চেষ্টা করছিলাম সরনিয়াতে আমিল থেকে। আমরা সরনিয়াতে আমিলে দেখলাম মূলত চারটা অর্থে মিন ব্যবহৃত হয়। মিনলি ইবতিদাইল গায়া, মিন। তো আমি প্রথমে তাহলে কি করেছি, প্রথমে মিনের অর্থ কতগুলো হতে পারে আরবি ইংলিশে এটার একটা এক জায়গায় করেছি, যেমন হতে থেকে, এবং কখন কোন ধরনের অর্থ বাংলা ভাষায় হবে ইংলিশে হবে এটা সহ ইনশাল্লাহ বলে দিচ্ছি। তো আমরা আলহামদুলিল্লাহ মুখস্থ করেছি, তাই না? মিনলি ইবতিদাইল গায়া, মিনলি তাবঈদ, মিনলি তাবঈনি, মিনলি জিয়া দাতে, আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে মিন, মিনের অর্থ ব্যবহার হবে, বলছে লিপ্তিদাইল গায়া, লিপ্তিদাইল গায়া, লিপ্তিদাইল গায়া মানে কি? লিপ্তিদা, ইপ্তিদাউন মানে হচ্ছে শুরু, আর গায়া মানে হচ্ছে উদ্দেশ্য, তার মানে উদ্দেশ্যের শুরু, উদ্দেশ্যের প্রারম্ভিকতা, কোনো একটা জিনিস করার সময় শুরু থেকে। তো এই যে দেখেন, সির তো ভ্রমণ করলাম আমি, মিনাল বাসরতি, বাসরা হতো। তো আমি যদি বলি মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা হতো। আমি যদি বলি মিন জিবি, আমার পকেট হতে। আমি যদি বলি মিন জিনি, আমার মাথা হতে। কোনো কিছু করার শুরু মানে উদ্দেশ্যের শুরু, তার মানে এই লিপ্তিদাইল গায়ার বাংলা অর্থ দুটা হয়, একটা হচ্ছে হতে আর একটা হচ্ছে থেকে। সাধারণত এটা বেশিরভাগ ব্যবহৃত হয় স্থান বা সময়বাচক শব্দ, ঠিক আছে, আগে মিনটা আসে। তো যাই হোক, মিনাল বাসরাতি, মিনাল মাদ্রাসাতি, মিনা মিন জিহনি, মিন ইয়াদি, ঠিক আছে, এরকম ভাবে মিন দিলেই হবে হতে থেকে। তো ইংলিশটা আসে কি, ফ্রম, ফ্রম মাই হেড, ফ্রম মাই ব্রেন, ফ্রম মাই পকেট, ফ্রম, ফ্রম মি, আমার পক্ষ থেকে, আমা হতে, এরকম হবে। তো মিললে তাবঈদি, তাবঈদ তাফাইলুনের ওজনে মানে কিছু করা, কিছু অর্থ দেবে। তো কিছু মানে হচ্ছে বাজুন, বাজুন মানে কি, কিছু। ইংলিশে কি সাম, বলি সাম স্টুডেন্টস, সাম টিচার, তাহলে বাজুন নাস, বাজুন নাস তাহলে সাম পিপল, তারপরে সাম টিচার, তাহলে সাম টিচার্স মানে কি, কিছু শিক্ষক, তাহলে কিছু শিক্ষক, বাজুল মুআল্লিমি, কিছু শিক্ষক, তো বাজুল মুআল্লিমি, তো কিছু শিক্ষক, তাহলে মিনটা এরকম অর্থ দিবে। যেমন ওয়ামিনান নাসি, বলছে মানুষদের মধ্য হতে, তার মানে কি, মানুষদের মধ্য হতে, সবগুলোর বিবেচনায় মূলত হতে থেকে, এরকম অর্থ দিবে, ঠিক আছে। তাহলে মানুষদের মধ্য হতে মানে কিছু মানুষ, সব মানুষ নয়। তো বাজুন নাস, বাজুকতুল্লাহ, ঠিক আছে, তাহলে মিনাতুল্লাহ, ছাত্রদের পক্ষ হতে, ছাত্রদের মধ্য থেকে, কিছু ছাত্র, এইরকম অর্থ দেবে। যেমন বলেছে আখস্তু দারাহিম, শর্মিয়াতে আমেলের লেখক আল্লামা জুরজানি কি উদাহরণ দিয়েছে, আখস্তু মিনাত দারাহিমি, আমি দিরহাম, সোনার কয়েন, টাকা, বিটকয়েন আমি গ্রহণ করলাম, মিনাত দারাহ, আমি আখস্তু, আমি নিলাম, মিনার দারাহিমি, সোনার কয়েন হতে, এই যে আমার দিকে তাকান, সোনার কয়েন হতে, তার মানে আমি সব সোনার কয়েন নেইনি, তাহলে আকস্তু দারাহিম, আমি দিরহাম গুলো নিয়েছি। তা বলেছে সোনার কয়েন, সোনার টাকা হতে নিয়েছে, তার মানে সব টাকা নিয়েছে নাকি কিছু টাকা নিয়েছে? তাহলে
এখানেও হতে শব্দটা মনে হচ্ছে গোপন আছে, কিন্তু অর্থ তখন কি দিবে, কিছু অর্থ দিবে। তাহলে মিনতা বাজের অর্থ প্রদান করতে পারে, মিনলিত্তা ভিন বর্ণনা করার ক্ষেত্রে। ব্যাখ্যাকরণার্থে কোনো কিছুর ব্যাখ্যা করার সময় মিনতা আসতে পারে কারণ অর্থে। এটা হচ্ছে ক, বিকজ না তাহলে কারণে কেন কেন তোমরা গরু পূজা করবে না, কেন? এটা একটা মূর্তি। আচ্ছা, এই যে এই শেষেরটা দেখেন, অতিরিক্ত বা অর্থ নেই, জিয়াদা অর্থ ব্যবহার হতে পারে। যেমন আল্লাহ তাআলার কথা দেওয়া বলা আছে, আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের পাপসমূহকে। তার মানে তোমাদের পাপসমূহ হতে, তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন শিরক ছাড়া সব ক্ষমা করে দিবেন, তার মানে কি কিছু গুণা আল্লাহ তাআলা ছুঁয়ে দিবেন, ক্ষমা করবেন না, এরকম আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ শিরক ব্যতীত অন্যান্য গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ যদি ইচ্ছা করেন, তাই না? তার মানে আল্লাহ তাআলা সব গুণা ক্ষমা করে দিবেন। তাহলে মিনের অর্থ হলো না, মিনের অর্থ আর কোন কোন স্থানে আরবি ভাষায় হয় না, আরো দুটা স্থানে। যদি নাফি বোধক অর্থ হয়, নাফি মা অথবা তার মানে ফেলে মাঝির আগে মা আর ফেলে মজারের আগে কি লা যদি হয় তাহলে অর্থ হয় না। যেমন আর মা রাইতু আমি দেখিনি মিন আহাদিন, তাহলে মিন মানে হতে আহাদিন মানে কোনো একজন, আহাদিন মানে কোনো একজন না, তাহলে কোনো একজন হতে আমি দেখিনি, তার মানে কি আমি কাউকে দেখিনি। তাহলে এই জায়গাতে মিনটা বাদ দিলে মা রাইতু আহাদান, আমি কাউকে দেখিনি। তো এভাবে আরবিরা না বলে এভাবে বললে বেশি সুন্দর হয় এবং এভাবে বলার নিয়ম, মা রাইতু মিন আহাদিন, আমি কোনো একজনকেও মানে আমি কাউকে দেখিনি। ঠিক এরকম হালা আতাইতা মিন আহাদিন, তুমি কি কাউকে দিয়েছ? তাহলে নাফি আর ইস্তিফহাম হলে আবার অতিরিক্ত অক্ষর হিসাবে মিনটা ব্যবহৃত হয়। আমরা এরই পরে নাও মিলিয়ে পড়েছি যে হরুফু জিয়াদা, আপনাদের মনে আছে হরুফু জিয়াদা গুলো কি কি কে বলতে পারবেন বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইন আন মালা মিন কাবিলা, ইন আন মালা মিন কাবিলা, এই যে মিনটা ব্যবহার হয় অতিরিক্ত হিসাবে। তাহলে ইন আন মালা মিন কাবিলা, এই অক্ষর গুলো অতিরিক্ত হিসাবে ব্যবহার হতে পারে। অতিরিক্ত হলেও এটা কিন্তু আমল করে, মিনতা হরফে জার, হরফে জার কি করে জেল দেয়। তাহলে মিনতা এসে মিন আহাদিন মিনাল আউসানি ওয়া মিনান নাসি মিনাল বাসরাতি, এই যে জেল দিচ্ছে। তাহলে শেষবারের মতো সুন্দর করে পড়ে না আমরা অন্যটা ধরব, বলেন মিন ক্রম হতে থেকে চেয়ে, তাহলে চেয়ে অর্থ কখন দেয়? ইসমু তাফজিলের সাথে মিনটা ব্যবহার হয়, আফজল মিন্নি আন্তা, আফজল মিন্নি আন্তা, আলা মিন্নি, ঠিক আছে তুমি আমার চেয়ে, আন্তা আকবার মিন্নি তুমি আমার চেয়ে বড়। তো এই যে মিন চেয়ে দেন তখন অর্থ দেয়, তখন সেই সময় ইসমু তাফজিলের সাথে মিন ব্যবহার হলে চেয়ে অর্থ দিবে, ঠিক আছে? তাহলে শেষবারের মতো বলেন মিম ফ্রম হতে থেকে চেয়ে, মিম ফ্রম হতে থেকে চেয়ে, কারণে অর্থ নাই, কারণে অর্থ।